আসসালামু আলাইকুম। ডিসকাস করছি আমাদের লোকশিল্প জেএসসি ব্যাচ নিয়ে। অবশ্যই মেন বইটা এবং পেন্সিল সাথে রাখুন। খেয়াল করেন, প্রথমত ওই খাদ্যশস্যের পরেই বাংলাদেশের মানুষের জীবনের সঙ্গে যে জিনিসটি অতি নিবিড়ভাবে জড়িয়ে আছে তা হলো এখানকার কুটির শিল্প। একসময় ঘর গৃহস্থ ব্যবহারের প্রায় সব পণ্যই আমাদের দেশের গ্রামের কুটিরে তৈরি হতো। আজও অনেক কিছুই হয় এগুলো কুটির শিল্পের মাধ্যমে তৈরি হলেও শিল্পগুণ বিচারে এ ধরনের সামগ্রী আমাদের লোকশিল্পের মধ্যে পড়ে। গ্রামের মানুষরা যে ধরনের শিল্প তৈরি করে এগুলো লোকশিল্পের মধ্যে অন্তর্গত। আমাদের দেশের বিভিন্ন লোকশিল্পের কতগুলো এমন সময় এমন উচ্চমানে ছিল যে আমরা আজও সেসব নিয়ে গর্ববোধ করি। প্রথমে মার্ক করেন ঢাকাই মুসলিন, প্রশ্ন আসবেই ঢাকাই মুসলিন নিয়ে, প্রশ্ন আসবেই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমে হচ্ছে ঢাকা শহরের অদূরে ড্যামরা এলাকায়, ক নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ড্যামরা এলাকা, তাঁতিদের এই অমূল্য সৃষ্টি এককালে দুনিয়া জুড়ে ছিল প্রবল আলোড়ন। ঢাকার মুসলিন তৎকালীন মুঘল বাদশাদের, মার করেন, মুঘল বাদশাদের বিলাসের বস্তু ছিল মুসলিন কাপড়। এত সূক্ষ্ম সুতো দিয়ে বোনা হতো যে ছোট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে কয়েকশো গজ মুসলিন কাপড় প্রবেশ করিয়ে দেওয়া সম্ভব ছিল। শুধু কারিগরি দক্ষতা নয়, এ ধরনের কাপড় বুনবার জন্য শিল্পীমন থাকা প্রয়োজন, শিল্পীমন থাকা প্রয়োজন মুসলিন তৈরি করার জন্য, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজ সে মুসলিন নেই, তবে যারা মুসলিন বুনত তাদের বংশধররা যুগ যুগ ধরে এই শিল্প দ্বারা বহন করে আসছে বলে জামদানি শাড়ি আমরা আজ দেখতে পাই। বর্তমান যুগে জামদানি শাড়ি দেশে বিদেশে শুধু প্রচলিতই নয়, গর্ভের বস্তু। তাহলে মুসলিন শাড়ির ক্যারেক্টার নিয়ে প্রশ্ন আসবে, কেন গুরুত্বপূর্ণ ছিল তা নিয়ে প্রশ্ন আসবে, এই প্যারাটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি লোকশিল্প যা আজ প্রায় লুপ্ত পায়, মানে আজকে প্রায় বিবর্ণ হয়ে গেছে, সহজে পাওয়া যাচ্ছে না, তা হলো নকশিকাঁথা। নকশিকাঁথা নিয়ে প্রশ্ন আসবে, গ নম্বরে প্রশ্ন আসবে। একসময় বাংলাদেশের গ্রামে গ্রামে এই নকশিকাঁথা তৈরি দেওয়া ছিল। এটি সাধারণ আকারে নকশিকাঁথা তৈরি করতে ছয় মাস সময় লাগে, খুবই গুরুত্বপূর্ণ। ক নম্বরে প্রশ্ন, বর্ষাকাল খুবই গুরুত্বপূর্ণ, যখন চারদিকে পানি থই থই করে, ঘর থেকে বের হওয়া যায় না, এমন মৌসুমেই নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত সময়। মেয়েরা সংসারের কাজ সাঙ্গ করে, মানে শেষ করে, দুপুরে খাওয়া দাওয়া সেরে পাটি বিছিয়ে পানের বাতা দিয়ে পাশে নিয়ে পা মেলে বসতেন এই বিচিত্র নকশা তোলা কাঁথা সেলাই করতে। পড়শিরা মানে হচ্ছে নেইবার, সুযোগ পেলে আসতো গল্প করতে। আপন পরিবেশ থেকেই মেয়েরা তাদের মনের মতো কাঁথা সেলাইয়ের অনুপ্রেরণা পেতেন, এনকারেজ ফিল করতেন। এমন একটি কাঁথা সেলাইয়ের সময় কত গল্প, কত হাসি, কত কান্নার মধ্য দিয়ে শেষ হতো তা বলা যায় না। শুধু কতগুলো সূক্ষ্ম সেলাই আর রং বেরঙের নকশার জন্য এই নকশিকাঁথা বলা যায় না, খুবই গুরুত্বপূর্ণ কথা। বরং কাঁথার প্রতিটি সূচের ফোরের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, জীবন কাঁথা। কেন নকশিকাঁথা গ্রামীণ জীবনের মেয়েদের মনের কথা তুলে ধরে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, প্যারাটা মার করেন। এছাড়া তাঁতশিল্প কোথায় পাওয়া যায়? ঢাকা, টাঙ্গাইল, সাজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, প্রত্যেকটা মনে রাখতে হবে। ঢাকা, টাঙ্গাইল, সাজাদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, এখানে তাঁতিদের মৌলিক বৈশিষ্ট্য আছে। এরপরে আসেন জামদানি শাড়ি, খুবই গুরুত্বপূর্ণ, একটা খ নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে। জামদানি শাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলা নওয়াপাড়া গ্রামে শতাব্দীকাল ধরে এ তাঁতশিল্প বিস্তার লাভ করে শীতলক্ষা নদীর পরবর্তী এই এলাকায়। কেন শীতলক্ষা নদীর তীরে জামদানি শাড়ি গড়ে উঠেছে, এটা প্রশ্ন আসবে। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় এই শীতলক্ষা নদীর পানি বাষ্প থেকে যে আর্দ্রতা মানে হিউমিডিটি, বাষ্প মানে ব্যাপার সৃষ্টি হয়, তা জামদানি বোনার জন্য শুধু উপযোগী নয় বরং এক অপরিহার্য বস্তু বলা চলে। ভৌগোলিক অবস্থান, মার করেন, আবহাওয়া এবং পরিস্থিতির জন্য শুধু অতীতের তাঁতিদের তাঁতশিল্পই নয়, বর্তমানে বড় বড় কাপড় কারখানা শীতলক্ষা নদীর তীরে গড়ে উঠছে। কেন গড়ে উঠছে, খুব গুরুত্বপূর্ণ। এখন আসেন খাদি বা খদ্দর, এখানে সাথে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা কেন আমাদের স্বদেশি আন্দোলনের সাথে যুক্ত। শুধু গ্রামীণ জীবনে নয়, শহরের আধুনিক সমাজে রয়েছে খাদির কাপড়ের বিশেষত্ব হলো এটা হাতে প্রস্তুত। ক নম্বরের প্রশ্ন, বিশেষত্বটা কি? তুলা থেকে হাতে সুতা কাটা হয়, গ্রামবাসীরা অবসর সময় সুতা কাটে, এদের বলা হয় কাতুনি। কাতুনি কারা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গ্রামের বাড়ির আশেপাশে তুলার গাছ লাগানো রীতি আছে, সেই গাছে তুলা দিয়ে সুতা কাটা ও হস্তচালিত তাতে এসব সুতায় যে কাপড় তৈরি হয় সে কাপড়ই প্রকৃত খাদি বা খদ্দর। স্বদেশি আন্দোলনের যুগে বিদেশি কাপড় বর্জন করে দেশের কাপড়ের ব্যবহারে যে প্রবর্তিত আদর্শ হয়েছিল তারই সাফল্যের স্বাক্ষর এই খাদি। তাহলে স্বদেশি আন্দোলনের সাথে খাদি কাপড়ের যুক্তটা কী জিনিস? তখন আমরা সব ধরনের বৈদেশিক পণ্য বর্জন করেছিলাম এবং বর্জন করে আমরা স্বদেশি কাপড়ের প্রতি উৎসাহী হয়েছিলাম, খুবই গুরুত্বপূর্ণ। একটা গ নম্বরের প্রশ্ন আসে আমাদের আদিবাসী সম্প্রদায়ের
কাপড় নিয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, বান্দরবন, রামগড় এলাকায় চাকমা, কুকি ও মুরুং মেয়েরা এবং সিলেটের মাছিমপুর অঞ্চলের মণিপুরী মেয়েরা তাদের নিজেদের ও পুরুষদের পরিধেয় বস্ত্র বুনে থাকে। এ কাপড়গুলো সাধারণত মোটা ও টেকসই হয়। নকশা, রং ও বুনন কৌশল সবই তাদের নিজস্ব ঐতিহ্য অনুযায়ী হয়। তাহলে ওদের একটা নিজস্ব কালচার আছে, সংস্কৃতি আছে, কাপড় চোপড় পরার ধরন আছে। খুবই গুরুত্বপূর্ণ 6 নম্বরের প্রশ্ন এই লাইনটা মার্ক করেন, নকশা, রং, বুনন কৌশল। এরপরে আসেন কাঁসা পিতল নিয়ে একটা কথা আছে, কাঁসা পিতলটা কীভাবে তৈরি হয় এটা নিয়ে একটা প্রশ্ন আছে, কীভাবে কাঁসা পিতল তৈরি করা হয়। গ্রামে কাঁসা পিতলের বাসনপত্র এককালে প্রচলিত আছে, আজও শত শত গ্রাম্য কারিগর তৈরি করে বিচিত্র ধরনের তৈজসপত্র। প্রথমে মাটি, এটা মার্ক করেন, এখান থেকে মার্ক করেন কীভাবে তৈরি হয়। প্রথমে মাটির ছাঁচ তৈরি করে তার মধ্যে ঢেলে দেয় গলিত কাঁসা, ধীরে ধীরে এই গলিত ধাতু ঠান্ডা হয়ে আসে, তখন ওপর থেকে মাটির ছাঁচটি ভেঙে ফেললে ভেতর থেকে বেরিয়ে আসে বাতি, গ্লাস, থালা ইত্যাদি। এরপর এগুলো পালিশ করা হয়। এ ধরনের বাসন নানা রকম ফুল পাতার নকশা বা ফরমাশকারের নাম, যে তৈরি করেছে তাকে ফরমাশকারে বলে। খুবই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, খোদাই করা থাকে, এমনকি আজকাল অতি আধুনিক গৃহসজ্জার সামগ্রী হিসেবে তামা পিতলের থালা, ফুলদানি ইত্যাদি ব্যবহার হতে দেখা যায়। এছাড়া পোড়ামাটির কাজের ভেতরে মাটির কলস, হাঁড়ি পাতিল, ফুলদানি, দইয়ের ভার, রসের ঠিলা, সন্দেশ ও পিঠা ছাঁচ, পুতুল, হিন্দু সম্প্রদায়ের দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি মূর্তি গড়বার কাজে বাংলাদেশের পালপাড়া ও কুমোরপাড়ার অধিবাসীরা সারা বছরই ব্যস্ত থাকে। আধুনিক রুচির ফুলদানি, ছাইদানি, চায়েসের ইত্যাদি তৈরি করা হয়। এছাড়া পুরাকালে মসজিদ বা মন্দিরের গায়ে যেসব নকশাদার ঈদ দেখা যেত, এদেশের লোকশিল্পে তা এক অতুলনীয় নিদর্শন ছিল। তাহলে পোড়ামাটির শিল্পটা খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করেন, পোড়ামাটির শিল্পটা খুবই কাজের। প্রতীকধর্মী মাটির টেপা পুতুলগুলোর মধ্যে শত শত বছরের পূর্বের পাল বা কুমোরদের যে কারিগরি বিদ্যা এবং শিল্পমনের পরিচয় পাওয়া যায় তা অভাবনীয়। তাহলে টেপা পুতুলটা গুরুত্বপূর্ণ। কাঠের কাজের গুণ নিয়ে আমরা কথা বলবো। কাঠের কাজের খুব বেশি শিল্পগুণ আজকাল দেখা না গেলেও অতীতের কিছু কিছু নমুনা যা দেখতে পাওয়া যায় তা থেকে অনুমান করা যায় যে এদেশে একসময় গৃহ নির্মাণের কাজে কারুকার্য ভূষিত কাঠের ব্যবহার ছিল। বিশেষ করে পুরাতন খাট, পালঙ্ক, দরজা, খুঁটি ইত্যাদি নমুনা আজ পাওয়া যায়। এ ধরনের কাজকে বলা হয় হাসিয়া। তাহলে হাসিয়া হচ্ছে বিশেষ ধরনের গৃহ নির্মাণ কাজ যেখানে কাঠের কাজ করা হয় এবং কাঠের কাজ করার এই প্রসেসটাকে বলা হয় হাসিয়া প্রসেস। বরিশালের কাঠের নৌকাও খুব নিপুণতা দাবি রাখে, নিপুণতা মানে সৌন্দর্য দাবি রাখে। খুলনার মাদুর, সিলেটের শীতলপাটি খুবই গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। এছাড়া আমাদের গ্রামের মধ্যে শিখা, হাত পাখা, ফুলপিঠা তৈরি করা হয়, তা মোটেই অবহেলা জিনিস নয়। রং, কারিগরি, নকশা, সৌন্দর্য যে নিদর্শন চোখে পড়ে তা আমাদের জন্য অতি আপন বস্তু শুধু নয়, সৌন্দর্যের দিক থেকেও এগুলো খুবই উঁচু মানের। এছাড়া একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাঁশের ব্যবহার, কীভাবে ইউজ করতে হয়, যা ইউজ করে অনেক ধরনের জিনিসপত্র তৈরি করা হয়, বিদেশেও প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এছাড়া শোলা শিল্প, উৎকৃষ্ট সৃজনশীল নমুনা দেখা যায় পুতুল, টোপর ইত্যাদির মধ্যে। কাপড়ের পুতুল তৈরি করা আমাদের মেয়েদের একটি সহজাত শিল্পগুণ, অনেকাংশে এসব পুতুল প্রতীকধর্মী। অবশ্য আজকাল বাস্তবধর্মী কাপড়ের পুতুলও তৈরি হয়ে আসছে, এগুলো যেমন আমাদের দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে তেমনি বিদেশি পয়সা অর্জনেও সাহায্য করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে লোকশিল্প সংরক্ষণ এবং সম্প্রসারণ করতে হবে। এটা আমি একটা নোট দেখাচ্ছি, তো খেয়াল করেন, নোটটা হচ্ছে কীভাবে আমাদের লোকশিল্প সংরক্ষণ ও সম্প্রসারণ করতে পারি। লোকশিল্পের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, নিয়মিত লোকশিল্প মেলার আয়োজন করতে হবে, লোকশিল্পের কারিগরদের ক্ষুদ্র ঋণ সুবিধা দিতে হবে, লোকশিল্পের জাদুঘর স্থাপন করে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন লোকশিল্পকে সংরক্ষণ এবং সম্প্রসারণ করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে লোকশিল্পের গুরুত্ব কী। বৈদেশিক মুদ্রা অর্জনে সাহায্য করে, লোকশিল্পের মাধ্যমে আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি। সুপরিকল্পিত উপায়ে লোকশিল্প বিস্তার করে কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি করা সম্ভব। নারীদের জন্য লোকশিল্পের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ, প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসে লোকশিল্প তৈরি করে প্রসার করে নারীদের কর্মসংস্থানের সৃষ্টি সম্ভব। তাহলে দুটো প্রশ্ন ভালো করে খেয়াল করবেন, একটা হচ্ছে লোকশিল্প সংরক্ষণ এবং আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর এছাড়া কিছু প্রশ্ন আমি ডিসকাস করছি না, আমি পিডিএফ দিয়ে দিব। এটা হচ্ছে জামদানি শাড়ি গর্বের বস্তু কেন বলা হচ্ছে, নকশা, বুনন ও রং সবই তাদের নিজস্ব ঐতিহ্য
পার্বত্য অঞ্চলে মানুষদের মুসলিম কাপড়ের গুরুত্বপূর্ণ কেন অনেক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে আরেকটা প্রশ্ন খেয়াল করেন কাঁসা পিতল কীভাবে তৈরি করা হবে মার্ক করে দিয়েছি খেয়াল করবেন থ্যাংক ইউ